আমার একটা নতুন ব্লগে আপনার স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো যে ইলিশ মাছ বেগুন দিয়ে কালো জিরে দিয়ে ঝোল কেমন করে করতে হয়। এই কুকিং ব্লগটা আমি একটা ডেইলি ব্লগ বা কুকিং ব্লগের মতোই বানাবো, আপনারা দেখতে থাকুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এখানে আমি বেগুন কেটে নিয়েছি, দেখুন এরকম সাইজ করে বেগুন কেটে নিয়েছি। এছাড়া নিয়েছি নুন, হলুদ, কালো জিরে, দু পিস ইলিশ মাছ আর একটু অল্প করে ময়দা। এছাড়া নিতে হবে চারটে এরকম বড় বড় দেখে কাঁচা লঙ্কা ঝালের জন্য। প্রথমে আমি বেগুনগুলো এখানে ছেড়ে দিয়েছি, এরপর বেগুনগুলো আমি এখানে প্রথমে ভেজে নেব। এখানে আমি নুন হলুদ কিছুই দিচ্ছি না, এইভাবে বেগুনগুলো ভেজে নেব। কড়াই সরষের তেল দিয়ে দিয়েছি, কড়াই সরষের তেলের মধ্যে বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্য। বেগুনগুলো দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, এরপর আমি বেগুনগুলো নামিয়ে নেব। বেগুনগুলো আমি এখানে নামিয়ে নিয়েছি, বেগুনগুলো নুন হলুদ ছাড়াই ভেজেছি। তো এখানে আমি আরেকটু সরষের তেল দিয়ে দিয়েছি, এরপর মাছগুলো এখানে ছেড়ে দেবো। মাছগুলো আমি কড়াতে ছেড়ে দিয়েছি, এরপর আমি মাছগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো নামিয়ে নেব। দেখুন মাছ থেকে কতটা তেল বেরিয়েছে, ইলিশ মাছে বেশি তেল দেওয়ার দরকার পড়ে না, মাছ থেকেই তেল বেরোয়। মাছগুলো আমি এই সাইডেই নামিয়ে রেখে দিলাম। এরপর তেলের মধ্যে আমি কালো জিরের ফোড়ন দেব। আমি কেটে রাখা লঙ্কাগুলো দিয়ে দেবো। এরপরে এই পাত্রের মধ্যে আমি পরিমাণ মতো হলুদ নিয়ে নেব। আর পরিমাণ মতো নুন নিয়ে নেব। নুন আর হলুদের পরিমাণটা আমি হাফ চামচের থেকেও কম নিয়েছি, 1/4 চামচ করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি একটু অল্প করে জল দিয়ে দেব। জল দিয়ে এটা ভালো করে এই জলের মধ্যে গুলে রেখে দেব। এরপর আমি তেলের মধ্যে গোলা নুন আর হলুদটা দিয়ে দেব। এরপর হলুদের গন্ধটা চলে গেলে আমি এতে জল দিয়ে দেব। জল দিয়ে বেশ খানিকক্ষণ এটা আমি ফুটতে দেব, তারপরে এর মধ্যে আমি বেগুনগুলো ছেড়ে দেব। জলটা ফুটে উঠেছে, এরপর আমি বেগুনগুলো ছেড়ে দেব। বেগুনগুলো দিয়ে খানিকক্ষণ ফুটবে, তারপরে আমি মাছটা দিয়ে দেব। এবার আমি একে একে মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো দিয়ে খানিকক্ষণ ফুটতে দেব, আঁচটা মিডিয়াম লোতে থাকবে। এরপর আমি একটা পাত্রে
লঙ্কা আর একটু মাছের গ্রেভি তুলে নেব। এখানে আমি একটা বাটিতে একটু মাছের ঝোল আর লঙ্কা তুলে নিয়েছি। এরপর এখানে রাখা এই ময়দাটা আমি ওই গ্রেভির সাথে মিশিয়ে দেবো, আর এখানে যে লঙ্কাটা আছে ওটা ভালো করে ম্যাস্ট করে নেব। এটা ভালো করে ম্যাশ করা হয়ে গেছে, এবার আমি এটা মাছের ঝোলে দিয়ে দেব। এখানে আমি পুরো যে ময়দা দিয়ে মাছের ঝোলটা আর কাঁচা লঙ্কার সাথে ম্যাশ করে দিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি, তাতে গ্রেভিটা আমাদের একটু ঠিক হয়ে যাবে। এটা একটু ফোটার পর আমি এটা নামিয়ে দেব। নামানোর আগে একটু কাঁচা তেল ছড়িয়ে ফুটিয়ে নামিয়ে দেব। এখানে আমার রান্নাটা হয়ে গেছে, আমি মাছটা নামিয়ে দিয়েছি। তাহলে বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই বলো যে আমার এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে, আর রান্নাটা তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই করো, আর বলো যে রান্নাটা কেমন হয়েছে। আর আমার চ্যানেল হ্যাপি উইথ সংযুক্তা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। ধন্যবাদ।